আমার বাবা মা ফকির, আমার বাবা মা ছোট লোক, আমার বাবা মা অভদ্র অসভ্য, আপনার বাবা মায়ের কি ঘর বাড়ি নেই? সেগুলো কি নদীতে নিয়ে গেছে, নাকি পুড়ে গেছে, নাকি কিছুই নেই যে আপনার কাছে থাকে? যদি কিছুই না থাকে তাহলে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, মানে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবো। আর না হলে আপনার ভাই বোনও তো আছে, তাদেরকে এতিমখানায় দিয়ে দেন, মানে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবো আর আমার হচ্ছে গিয়ে ভাই বোনকে এতিমখানায় দিয়ে দিবো। আপনার কাছে তাও কেন থাকবে? হ্যাঁ, আপনার কাছে থাকে এটা নিয়ে আপনার কোনো সমস্যা হয় না, আপনার শ্বশুর বাড়ির মানুষ আপনাকে কিছু বলে না, এত মাথায় করে রাখছে আপনাকে, আপনার জামাই আপনাকে কিছু বলে না। তো এরকম আরো বিভিন্ন ধরনের কমেন্টের সম্মুখীন আমি হই, এবং সেই কমেন্টগুলো ওয়ান কাইন্ড অফ আমার বাবা মাকে ছোট করা বা আমার ফ্যামিলিকে ছোট করা। তো আমাকে নিয়ে আপনারা অনেকে অনেক কিছু বলেন, সেটা রিপ্লাই আমি সহজে ওইভাবে করি না, কিন্তু বিষয়টা যখন বাবা মা, বিষয়টা যখন সন্তান, তখন কিন্তু এই জিনিসটা মানে মেনে নেওয়াটা অনেক টাফ একটা মেয়ের জন্য। প্রথম কথা হলো, আমার বাবা মা আপনাদের কারো কাছে থাকতেছে না, আমার বাবা মা ফকির হোক, অভদ্র হোক, ছোট লোক হোক, যা খুশি তাই হোক, তারা আমার বাবা মা, তাই আমার কাছে থাকতেছে, এবং আমি তাদের সন্তান, আমি তাদের সর্বোচ্চ ভালো রাখার জন্য যা করা লাগে আমি তাই করবো। আর একজন সন্তানের উপর ফরজ হচ্ছে তার বাবা মাকে টেক কেয়ার করা এবং তাদেরকে দেখে রাখা। সেটা উল্লেখ করে কিন্তু আল্লাহ কোথাও বলেনি যে ছেলে সন্তান হলে সে তার বাবা মাকে দেখে রাখবে, মেয়ে সন্তান হলে দেখে রাখতে পারবে না, তাই না? আরেকটা প্রশ্ন, আপনার বাবা মাকে আপনি কতদিন এভাবে রাখবেন? অনেক বছর ধরেই তো আপনার সাথে আছে, তাদেরকে বলতেছি আমার যতদিন সামর্থ্য আছে, আমি যতদিন খেয়ে পড়ে পৃথিবীতে বেঁচে আছি, আমার বাবা মাও বেঁচে থাকবে, তাদেরকে আমি দেখবো, আল্লাহ আমাকে সেই সামর্থ্যটুকু আলহামদুলিল্লাহ দিয়েছে, তাই আমি আমার জায়গা থেকে আমার বাবা মার জন্য বেস্টটা করার চেষ্টা করবো। ছোট্ট একটা উদাহরণ দিই, আজকে আমি আমার সন্তানকে যেভাবে টেক কেয়ার করতেছি, তাদের ভালো মন্দ সবকিছুর খোঁজ খবর রাখতেছি, মানে কথাগুলো বলতে গিয়ে আমার কান্না চলে আসতেছে, বাট আমি আজকে কান্না করবো না, আমি কথাগুলো বলি। তো আমি আমার সন্তানকে যেভাবে বেস্ট ভাবে বড় করার চেষ্টা করতেছি, আমার সর্বোচ্চ দিয়ে তাদেরকে ভালো রাখার চেষ্টা করতেছি, আমার বাবা মাও এর থেকে হয়তো বা বেশি টেক কেয়ার করে আমাকে বড় করছে। একটা ছেলে সন্তানকে বড় করার থেকে একটা মেয়ে সন্তানকে বড় করা আরো বেশি টাফ, ঠিক আছে? তাকে স্কুলে নিয়ে যেতে, নিয়ে আসতে, পড়াতে নিয়ে যেতে, মানে যে কোনো কিছুতে বাবা মা সারাক্ষণ সঙ্গে লেগে থাকতে হয়। তো যাই হোক, যারা আসলে কমেন্ট গুলো করেন তাদেরকে এগুলো বলে বা বর্ণনা দিয়ে আসলে কোনো লাভ নেই, বাট তারপরও আমি মানে কথাগুলো না বলে থাকতে পারছি না, এই জন্য শেয়ার করছি। আর যারা অরিজিনালি আমাকে পছন্দ করেন, আমার ফ্যামিলিকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তারা কাইন্ডলি মানে জানাবেন যে আমার কথাগুলো কি ভুল না সঠিক, মানে নাকি মানে আমি কোন দিক থেকে রং, সেই জিনিসটা আমাকে জানাবেন। হ্যাঁ, আমি পাবলিকলি কাজ করি, সেই জন্য আপনারা আমাকে অনেক কিছু বলতে পারেন, আমার বডি শেমিং করেন, আমি দেখতে সুন্দর না, আমার এটা ভালো না, আমার ওইটা ভালো না, আর সব কিছু নিয়ে বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাবা মা ভিডিওতে এসে ব্লক করতেছে না, তারা বলতেছেও না যে আপনারা তাকে নিয়ে কথা বলবেন। আর আমার বাবা মায়ের কি আছে কি নেই বা তাদের অবস্থান কি, এগুলো আমার পরিচিত যারা আছে তারা কম বেশি সবাই জানে, আর সময় সুযোগ হলে আপনারাও জানবেন। তো এটা নিয়ে আসলে বড় কথা বলা বা আদার্স কিছু বলার কোনো বিষয় না, আমার বাবা মা থাকুক না থাকুক, যাই থাকুক না কেন, আমি তার সন্তান, আমি তাদেরকে দেখবো। আমার আমার বাবা মা এতদিন যেভাবে আমাকে পেলে পুষে বড় করছে আদর যত্ন দিয়ে, ঠিক আমি যতদিন বেঁচে থাকবো, আমার বাবা মা দুনিয়া যতদিন বেঁচে থাকবে, আমিও তাদের ঠিক সেম ভাবে পালন পোষণ করে রাখবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, আপনার এবং আমার মধ্যে মানে আপনারা যারাই কমেন্ট করেন তাদের মধ্যে এবং আমার মধ্যে রাত দিন তফাৎ। কারণ কি জানেন, আমি আমার মতো করে আমার জায়গা থেকে আমার ফ্যামিলি হোক, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি হোক, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতেছি, সবাইকে ফিনান্সিয়াল ভাবে হেল্প করার জন্য যা যা করতে হচ্ছে সবকিছু আমি করতেছি, দিন রাত পরিশ্রম করতেছি, সেটা আপনি করেন না। আপনারা জাস্ট ওই কিছু সংখ্যক মানুষ, তারা এসে কমেন্টে খুব সুন্দর করে একটা বুলি ঝেড়ে চলে যান। এবং আপনার আর আমার মধ্যে যেরকম অনেক পার্থক্য আছে, সেই ভাবে আমার বাবা মা এবং আপনার বাবা মার মধ্যেও রাত দিন পার্থক্য আছে। আমার বাবা মার কম থাকতে পারে, গরিব হতে পারে, কিন্তু আমার বাবা মা যে শিক্ষা দিয়ে আমাকে বড় করছে সেই শিক্ষা হয়তো আপনার বাবা মা আপনাকে দিতে পারে নাই। এটা মানে খুব তিতা সত্য হলো, আসলে এটা সত্যি কথা। আর আমার বাবা মা ওইভাবে আমাকে বড় করে তুলছে যে আমি তাদের সন্তান হয়ে, একটা মেয়ের সন্তান হয়ে, তাদেরকে সর্বোচ্চ ভাবে কিভাবে ভালো রাখা যায় সেটার চেষ্টা করতেছি। আমার বাবা মা খারাপ শিক্ষা দেয় না, বাট এটা বলতে মানে মুখে চলে আসতেছে যে আপনার বাবা মা কতটুকু ভালো শিক্ষা দিচ্ছে, চিন্তা করে দেখেন যে আপনারা মানুষের কমেন্ট সেকশনে আসে সম্পূর্ণ সবকিছু না জেনে তার বাবা মা কেন তার সাথে থাকতেছে, সেটা নিয়ে যা ইচ্ছা তাই অকথ্য ভাষায় কথা বলতেছেন। তাহলে এবার একটু ভেবে দেখেন যে আপনি কি শিক্ষা পেয়েছেন আর আমি কি শিক্ষা পেয়েছি, আর আমার ভিউয়ার যারা আছেন তারা আসলে এটা মানে আমি কি রং করেছি কি রাইট করেছি অবশ্যই সেটা নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। এবং আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বললাম এগুলো নিয়েও আপনারা বলবেন, ঠিক আছে? কারণ একটা জায়গায় আমি কাজ করতেছি, সেখানে ভালো খারাপ সবকিছু আমি মেনে নিবো, আমাকে নিতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনারা মানে না জেনে না শুনে বাবা মাকে এত ছোট করে কথা বলবেন, আর সেটা সন্তান হিসেবে আমি কোনো প্রতিবাদ করবো না। আর অবশ্যই এই ভিডিওতে যারা ওইসব মানুষের পক্ষ নিয়ে কথা বলবেন বা ওইসব কমেন্টে যারা লাইক দেন, তারা অবশ্যই ওই টাইপের বা ওই মেন্টালিটি